মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে ফ্লোরিডায় শেষ মুহূর্তে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যে চলছে দুই প্রার্থীর জোর প্রচারণা এতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপোর্ট করছেন এস এম আশরাফ যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে এ পর্যন্ত রেকর্ড 2,80,00,000 আগাম ভোট পড়েছে ফ্লোরিডায় শুরু হওয়া এই ভোট চলবে আগামী 1 নভেম্বর পর্যন্ত কয়েকটি রাজ্যের প্রকাশিত তথ্য অনুসারে আগাম ভোটে ডেমোক্রেটিক পার্টিকে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে থাকতে দেখা গেছে দুই প্রেসিডেন্ট প্রার্থী এবার প্রস্তুতি নিচ্ছেন শেষ টেলিভিশন বিতর্কের জন্য বৃহস্পতিবার টেনেসির ন্যাশভিলে হওয়ার কথা এই বিতর্কের তার আগে চলছে একে অপরকে তীব্র আক্রমণ জো বাইডেনকে বিদ্রুপ করে ডোনাল্ড ট্রাম্প বলেন তার মতো পুরোপুরি বিজ্ঞানীদের কথা শুনলে দেশের অর্থনৈতিক অবস্থা চরম মন্দায় চলে যেত অন্যদিকে বাইডেনের অভিযোগ ট্রাম্প মহামারীতে দেশকে রসাতলে নিয়ে গেছেন পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে আর অনবরত মিথ্যে বলেই চলেছেন তিনি এমনকি করোনা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প তা এড়িয়ে যাওয়ারও চেষ্টা করছেন সোমবার নিজ প্রচারকর্মীদের এক সম্মেলনে করোনা ভাইরাস মোকাবেলায় ডক্টর অ্যান্থনি ফাউচির ভূমিকাকে লক্ষ্যবস্তু বানান ট্রাম্প এই বিশেষজ্ঞের কথা শুনলে মহামারীতে যুক্তরাষ্ট্রে 8,00,000-এরও বেশি মানুষ মারা যেত বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট 3 নভেম্বরের নির্বাচনে মার্কিনেরা বেছে নেবেন তাদের পরবর্তী প্রেসিডেন্টকে এস এম আশরাফ এটিএন বাংলা